সো আজকে আমরা ইউআরআই অলানজাজের ওয়ান জিরো টু জিরো এই প্রবলেমটা সলভ করব এই প্রবলেমটিতে ইনপুট হিসেবে আমাদেরকে ডেজ বলে দেওয়া হবে এবং আমাদেরকে বের করতে হবে যে এই ডেজটা কত বছর কত মাস কত দিন যেমন চারশো দিন যদি হয় সেটা হচ্ছে এক বছর এক মাস পাঁচ দিন সো আমরা জানি কোনো কোনো মাস তিরিশ দিন হয় কোনো কোনো মাস একত্রিশ দিন হয় বাট এখানে বলা হয়েছে যে সব মাস হবে তিরিশ দিন এবং বছর আমাদেরকে কাউন্ট করতে হবে তিনশো পঁয়ষট্টি দিনে তো তিরিশ দিন যদি হয় তাহলে বারো মাস হচ্ছে তিনশো ষাট দিন তো এক্সট্রা ফাইভ ডেজ আমাকে এখানে অ্যাড করে দিতে হবে তো এখানে আরেকটা বলা হয়েছে যে এমন কখনো হবে না যেখানে টুয়েলভ মান্থ এবং সাম ডেজ আসে যেমন তিনশো ষাট তিনশো তেষট্টি তিনশো চৌষট্টি এটা যদি তিনশো ষাট হয় মানে তিনশো ষাট যদি হয় আর আমরা এখানে বলছি তিনশো পঁচিশ দিন এক বছর তাহলে আমরা সেটাকে এক বছর বলতে পারবো না বা সেটা দেখা যাবে যে বারো মাস হবে তো এখানে আসবে জিরো বছর বারো মাস জিরো দিন তো বারো মাস তো আমরা এক বছরে বলি তো তিনশো ষাট দেওয়া থাকবে না বা তিনশো ষাট টাইপে আসবে না কোনো কিছু চারশো হচ্ছে এক বছর এক মাস পাঁচ দিন কেন কারণ চারশো থেকে যদি আমি তিনশো পঁয়ষট্টি দিন বাদ দিই মানে এক বছর বাদ দেই তাহলে থাকে পঁয়ত্রিশ এবং পঁয়ত্রিশ থেকে যদি এক মাস বাদ দিই তিরিশ বাদ দেই তাহলে থাকে পাঁচ তো চারশো হচ্ছে এক বছর এক মাস পাঁচ দিন উল্টো হবে হিসাব করা যায় আমি যখন বলছি এক বছর এটা হচ্ছে তিনশো পঁয়ষট্টি দিন এক মাস এটা হচ্ছে তিরিশ দিন এবং পাঁচ দিন পাঁচ দিন তো এটাকে পুরোটাকে আমি যদি টোটাল করি তাহলে হয় চারশো দিন তো এভাবে বের করতে হবে আর কি আমরা এটা এখন কোট করে ফেলবো আমি এটাকে একটু মিনিমাইজ করি প্রথমে আমরা ইনপুট নেব হচ্ছে নাম্বার অফ ডেজ সো আমি লং নিচ্ছি নিলাম এবং আমি এটাকে ইনপুট নেব সো প্রথমে আমি বের করে নিই কত বছর থাকবে সো আমি লং ইয়ার হচ্ছে আমার কত বছর ডেজকে আমি যদি তিনশো পঁয়ষট্টি দিয়ে ভাগ দেই তাহলে যেটা থাকবে ততগুলো বছর সো এবং আমি যদি বের করি মান্থ সো মান্থ হচ্ছে যে এই বাকি যে ডেজগুলো থাকবে হিসাবে যদি ভাগ দেওয়ার পরে সেখান থেকে হিসাব করতে হবে তো আমি একটা ট্যাম্প নিয়ে নেই ডেজ পারসেন্ট তিনশো পঁয়ষট্টি কারণ হচ্ছে যে বছর হওয়ার পর সব সবগুলোকে আমি বছর ক্যালকুলেট করার পরে আমার যে বাকি এক্সট্রা ডেজগুলো থাকবে সেটা হচ্ছে আমি মুরল ডিভিশন করে বের করতে পারবো এবং এই এক্সট্রা ডেজগুলোর উপর আমাকে মান্থ এবং এক্সট্রা ডেজ ডেটা সেটা ক্যালকুলেট করতে হবে সেই মান্থটা হবে টেন ডিভাইডেড বাই থার্টি কারণ ত্রিশ দিনে এক মাস এবং আমি যদি এখন লাস্ট যে ডেটা থাকবে সেটা ক্যালকুলেট করি এইটা হচ্ছে যে এই মাসকে বাদ দিলে বাকি যেগুলো থাকে সেগুলো সো আমি এখন যদি আউট করে দিই এখানে এভাবে প্রিন্ট করতে হবে সো এভাবে প্রিন্ট করব শেয়ার করলাম প্রথমে আমাকে প্রিন্ট করতে হবে যে এনোস এনোস মানে হচ্ছে ইয়ার সো ইয়ার প্রথমে আমাকে প্রিন্ট করতে হবে সো ইয়ার প্রথমে আমাকে প্রিন্ট করতে হবে এবং এটা হচ্ছে আমার কোটেশনের মধ্যে রাখে দেব উইথ নিউ লাইন এরপর আবার একটা নিব এটা আমরা এক লাইনে করতে পারি বাট দেখার জন্য আমি নিচ্ছি এরপর এটা হচ্ছে উইথ কোটেশন আমাকে এটা রাখতে হবে এবং ব্যাক্সলেস সহ এবং শেষেরটা হচ্ছে ডেইস বা ডেজ এটা এন তো আমি এটাকে রান করব ফোর হান্ড্রেড ওয়ান এনস ওয়ান মেসেজ অ্যান্ড ফাইভ ডিয়া ওকে সো আমি হয় এটাকে সাবমিট করবো তো এটাকে আমি কপি করে নিলাম এটাকে আমি বোর করলাম পেস্ট করলাম এবং দেন সেন্ড করলাম ইন কিউ আমি এটাকে রিফ্রেশ করি অ্যাকসেপ্টেড সো আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে আমার সাহায্য থাকার জন্য দেখা হয় চলে ধন্যবাদ সবাইকে